বছর ঘুরিয়ে রে শীতাইলেই খেজুরের রসের হতা মনে ফরে, রসের হতা মনে ফইলিও নাই হনো গাছের পরিচর্যা। আগের মতো গ্রামের রাস্তার দুই পাশে সারি সারি খেজুর গাছ এখন আর দেখানো যায়। কয়েক বছর আগেও দেখা যাইতো গ্রামের ফতগাড়ত, নদীর ফারত, ফুকুর ফারত, বড় রাস্তার দুই ধারত বা খেতর আলঘেশিয়ারে শত শত গাছর শীর্ষভাগ বিশেষভাবে হাঁটত গাছিয়ল। আর আর এভাবে বাঁধা বাঁশর দণ্ড থিয়াইয়ারে কোমরত ও গাছত রশি বাঁধিয়ারে ধারালো দা দিয়ারে গাছিয়লর গাছ চাষা ও হাড়িবার দৃশ্য এখন তেমন চকত নফরে। গ্রামের রাস্তাগিনো সংস্কার ও নতুন করে খেজুর গাছ রোপণে মানুষের আগ্রহর অভাবে বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ ও খেজুরের রস ধীরে ধীরে আড়াই যার। শহরের মানুষের পাশাপাশি গ্রামের মানুষগিনো বুলতে বইছে মজাদার খেজুর রসের স্বাদ। তবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা দোহাজারি পৌরসভার মায়ারাম দিঘি এলাকাত মৎস্য প্রজেক্টর পারত শতাধিক খেজুর গাছ লাগাইয়ারে এত্তুন রস আহরণ করিয়ারে দোহাজারি বাসীর মনত নতুন আশা জাগাইয়ে নজরুল ইসলাম খান নামে এক ব্যক্তি। খেজুর রসের গন্ধে মৌমগড়ের মায়ারাম দিঘির পার সংলগ্ন এই এলাকা দোহাজারি ও আশেপাশের এলাকাতুন মানুষ আইয়ারে রস কিনি লই যার দল বাঁধিয়ারে। মানুষের প্রতিদিন ফোন করে রস আছে না রস আছে না, যা পাই তাই মানুষের লুই আসবে। প্রতিদিন মানে রস দিলে কে লইতে গেলে দুই দিন একদিন তিন দিন আগে মানে মাস দু তিন দিন আগে তো হরিয়া ঘুরব না রস নিজে পেলে মাইক সমস্যা হলে ইম্পোর্ট ইয়া কম রস কম মানুষ বেশি জনগণের বেশি আর সরজমিনে পরিদর্শন করতে যাই আরে হতা হয় গাছি কবির গাজির লগে ওনারা রস সংগ্রহ করেন তো হন টাইমত পরিচর্যা করিয়া নজরুল ইসলাম খান। প্রতিদিন প্রতিদিন তিনবারে চারবার কার্তিক মাসত সাধারণত রস সংগ্রহ শুরু হয়, তবে পৌষ ও মাঘ মাসত সবচেয়ে বেশি রস পাওয়া যায়। কারণ এই দুই মাসত শীতের প্রকোপ থাকে বেশি, আবহাওয়া যত ঠান্ডা রস তত বেশি পাওয়া যায় বলেই জানা গিয়ে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে তাইলে রস হমতে তাহে। প্রত্যেক দিন ফজরত ও আজিনে রস সংগ্রহ করা হয় এবং প্রত্যেক গাছত্বর আকার ভেতে দৈনিক একইতে তিন লিটার রস সংগ্রহ করা হয়। আমরা এখন আগে তো গাছ টাছ কমে গিয়ে দিবে গজি বলি আমরা হাঁটতারি আর ছোট বাচ্চি অকল মানে হাজির রস দিয়ে যে আছে মজা ইয়ান বুঝে তেলি। মৎস্য প্রজেক্টর ফারত অন্যান্য ফল ফলাদির গাছ নলাগাইয়ারে খেজুর গাছ রোপণের প্রসঙ্গে জানত চাইলেন নজরুল ইসলাম খান জানাল দি। আল্লাহ রসুলুক জিনিস ফল গাছ খেজুর গাছ পেয়ারা জিনিস আল্লাহ রসুল আমি অনুভব করি বিলুপ্ত জিনিস আবার কোনো উদ্ধার করি পেলাই আমি খেজুর গাছ লাগাই খেজুর পাখি টোটো গাছ লাই লাগাই যে দিন লাগে বেগুন উঠছে মান্য হয় উদুয় গাছ আর মাইসাই টোটো গাছ প্রায় সাতচল্লিশ পঞ্চাশ এখন খেজুর গাছ চলাইয়া কারিয়ে মানুষ নাই আর জিও না আছে প্রচুর দাম লয় আছে নানা দল আমি সবসময় বই থাকি মানুষের পরিচর্যা করি এই এরিয়া বস বয়সে গিয়ে খরচ ইয়ার লোকের বই থাকি গেছি। সিপ্লাস টিভি চট্টগ্রাম।